দিনেশ চন্দ্র দাস মেমোরিয়াল সুপার এন্টারটেইনার এই পুরস্কারটি স্পন্সর করে কে পেতে পারে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার? এনি গ্যালসের হাতে এই পুরস্কার তুলে দেবেন অতীন দাস মহাশয় ও শঙ্কর দাস, বিশ্ব ক্রীড়া সংগঠক শঙ্কর দাস, কবি সাহিত্যিক অতীন দাস ও শঙ্কর দাস মহাশয়। অংশ নিয়েছেন বা দর্শক হিসেবে এসেছেন বা যারা সংগঠক সবাইকে আমার আন্তরিক অভিনন্দন। এই এই মুহূর্তে আমার চেয়ে আনন্দিত আর কেউ নয়, কারণ এক সময় এই সমস্ত মাঠে যখন মানে খেলা হতো আজকে থেকে 60 বছর আগে, তখন এখানে সাংবাদিকের সংখ্যা খুবই কম ছিল এবং যে কজন সাংবাদিক ছিলেন তাদের সম্পাদকীয় লিখতে হতো, খবর সংগ্রহ করতে হতো, সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবেদন, রাজনৈতিক সভার প্রতিবেদন এবং খেলার প্রতিবেদনও লিখতে হতো। কিন্তু আজকে এই শিলচরে শুধু ক্রীড়া সাংবাদিকদের এই যে সমাবেশ, এটা যে কোনো একটা শহরের পক্ষে খুবই গৌরবের ব্যাপার। এবং আপনারা জানবেন যে একটা শহরের পরিচয় শুধু বিল্ডিং দিয়ে নয়, ব্যবসায়ীদের ব্যাংক ব্যালেন্স দিয়ে নয়, একটা শহরের আভিজাত্য নির্ভর করে এই শহরে নাটক হয় কিনা, খেলাধুলার প্রতিযোগিতা হয় কিনা, সাহিত্য চর্চা হয় কিনা, লিটল ম্যাগাজিন বেরোয় কিনা। সেদিক দিয়ে আমাদের এখানের যেটা ক্রীড়ার যেটা আয়োজন এবং তাদের যেটা পারফরমেন্স, এটা যে কোনো শহরের পক্ষে গৌরবের জন্য ব্যাপার। এবং আমি আগে সবসময় আসতাম, এখন শারীরিক কারণে আসতে পারিনি, কিন্তু বাক্সের এই যে আয়োজন এটা আমাদের শহরে একটা বাৎসরিক অনুষ্ঠান হিসেবে স্থান করে নিয়েছে। আমি আশা করব উত্তরোত্তর এই প্রতিযোগিতা